আমি শুধু একটাই কথা বলবো, যখন এখানে ভোট হচ্ছিল আমি সব তামাশা দেখেছি, তখন আমি খুবই অসুস্থ ছিলাম। ওয়েস্টিন বলে একটা হোটেল রায়েরহাটে নেওয়া হয়েছিল, সেখানে অমিত শাহজি আসতেন, জেপি নাড্ডাজি আসতেন, আমি রিসেপশনের একটা চেয়ারে, লাউঞ্জে একটা চেয়ারে বসে থাকতাম, বেশি চলাফেরা করতে পারতাম। ওরে বাপ, সে কি বলবো আপনাদের, সে বিভিন্ন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সব জায়গা থেকে, রাজস্থান থেকে বড় বড় সব নেতারা আসত, স্বঘোষিত কমান্ডার এসে বলতো আমি এই করেছি, আমি ওই 25টা ইলেকশন জিতিয়েছি, আমি 26টা ইলেকশন জিতিয়েছি, আমি ওই করেছি, আমি স্যান করেছি। আমি মনে মনে হাসতাম যে ওরে এটা বাংলা, এ বাংলায় খাপ খোলা খুব সহজ নয়, এ বাংলার সংস্কৃতি, এই বাংলার ঐতিহ্য, এ বাংলার মান মর্যাদা একটা আলাদা জিনিস, যে বোঝবার সে বাংলা এলে দেখলে জয় করলে এই রকম বাংলাটিতে হবে। তো তখন আমি দেখতাম ওই ওয়েস্টিনে প্রচুর নেতার আমাদেরও আনাগোনা হয়, অমিত শাহজি থেকে শুরু করে জেপি নাড্ডাজি। আমি একবার বলেও ছিলাম যে যাদেরকে নিয়ে আপনারা ঘুরছেন তারা বাংলার সেন্টিমেন্ট বোঝে তো, বাংলা কি চায় বোঝে তো, বাংলা কিন্তু তথা ভারতবর্ষ কেন, বিশ্ব কেন, তথা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের থেকে আলাদা, বাংলাকে বোঝা একটু শক্ত আছে। সেই জন্য আপনার চেলাচামুন্ডা যাদের নিয়ে ঘোরেন তারা বাংলার সেন্টিমেন্টটা বোঝে তো, দেখবেন আমি নিজে বলেছি। আর তোমাকে মারি ভেজে গোকুলে বাড়িতে সে ফাইভ স্টার হোটেল সব ছেড়ে পিসি ভাইপো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি গ্রামে গঞ্জে, শহরের পর শহরে, গ্রামের পর গ্রামে ঘুরে ঘুরে সহজ সরল বাংলা ভাষায়, উঠানের বাংলা, রান্নাঘরের বাংলায় বক্তৃতা করে মানুষের মন জয় করে। আমি বুঝতে পারছিলাম খেলা হাতের বাইরে চলে যাচ্ছে, এইটুকু বোঝার ক্ষমতা বাংলায় আমার ছিল, কিন্তু আমি বোঝাতে পারছিলাম না। উচ্চ নেতৃত্বকে, এখানকার নেতৃত্ব অন্য জিনিস বোঝাচ্ছে। তবে অবশ্য পাঁচ নম্বর ইলেকশন যখন হলো, আমাদের আট ফেজ ইলেকশন ছিল, ছ নম্বর থেকে আমি দেখলাম যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নানান অজুহাতে আশা বারণ করে দিয়েছে এবং ওরা বুঝতে পেরে গেছেন যে খেলা হাতের বাইরে চলে গেছে। আজকে তিনজন ওপর আমাদের টিমটা দাঁড়িয়েছে, এক হচ্ছে কৈলাশ বিজয়বর্গী, তিনি সাত বছর ধরে এখানে ছিলেন, বাংলায় অনেক কিছু করেছেন, বাংলায় অনেক কিছু শেখার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাটাই শেখেন, সাত বছরে ইজিলি বাংলা শেখা যেত এবং সুন্দর মিষ্টি মিষ্টি আদো আদো বাংলায় বক্তৃতা করে মানুষের মন জয় করা যেত, সেটা উনি করেননি। নানান রকম কাজ ফাজ করে, কাজ কারবার করে উনি এখন আউট অফ বেঙ্গল, বেঙ্গলে আসবার সাহস পাচ্ছে না, বেঙ্গলে এলে হয়তো ঝামেলায় পড়ে। তার আর এক সুযোগ্য শিষ্য আরবিন মেনন, তিনি অনেক বড় বড় কথা, অনেক নানান রকম কথা টথা বলে এই গত 20 তারিখ হাটুর বৈশী মেয়েকে বিয়ে করে এখন লাখ লাখ টাকা দিয়ে রিসেপশন করবে, লাখ লাখ টাকা দিয়ে হানিমুন করবে, এইসবে ব্যস্ত, বাংলা এখন কিছুদিন বেঁচে গেল যে অরবিন মেননকে আর পাবে না। পরে রইল শিবপ্রকাশজি, তাকে আমি যথেষ্ট শ্রদ্ধাও করি, সম্মান করি। শিবপ্রকাশজিকে সঙ্গে যখন আমি ইলেকশনের আগে দেখা করতে গেছিলাম অসুস্থ অবস্থায়, উনি আমাকে বলেছিলেন সো যাও। আজকে আমি শিবপ্রকাশজিকে যদি বলি আপনি পার্টিটাকে শুইয়ে দিলেন, আপনার দোষ, অত সহজ নয় বাংলায় রাজনীতি বোঝা, আপনাকে আমি যতই আপনি আমার উপর রাগ করুন, যতই আপনার ওপর আমার উপর রাগ থাকুন, আপনি আমাকে বাংলায় কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, বাংলায় জয় ব্যানার্জি ছিল, আছে, থাকবে, কারণ আমি যা যা ছবি করেছি মানুষের এই অন্তরে গেঁথে গেছে এবং সাত বছরের পলিটিক্সে আমি এক পয়সা দুর্নীতি করিনি, উল্টে আমি যে ভেবেছি, আমি দেখেছি, আমি চেয়েছি যে গরিবদের পাশে দাঁড়ানো, আমফানে, বিভিন্ন এই কোভিডে আমি সর্বদাই যেখানে গেছি সেখানে চেষ্টা করেছি যে গরিবদের পাশে দাঁড়ানো, গরিবদেরকে কি করে হেল্প করা, সেই জন্য কোনো কিছুতেই আপনি আমাকে হারাতে পারবেন। আর আপনারা যে এই যে শুরু করেছেন এখন মন্ডল সভাপতিকে বাদ দিয়ে দিচ্ছেন, কে আসেনি মিটিংয়ে, কে আসেনি, শিবপ্রকাশজি আপনাকে আমি বলবো যোগ্য জায়গায় যোগ্য লোককে বসান, কাছের লোককে ছেড়ে কাজের লোককে বসান, চামচাদের ছেড়ে ভালো লোকদেরকে বসান, যারা জি জান দিয়ে পার্টিটাকে ভালোবাসে, যারা পার্টিটা করতে আসে, পার্টিটাকে বাড়াতে আসে, নিজের টাকা সম্পত্তি বা ক্ষমা কামাতে বা বাড়াতে আসে না, সেই রম লোককে খুঁজে বার করে যোগ্য পোস্টে বসাতে হবে, তবেই আজকে বিজেপি, এই যে বিজেপি যেভাবে পিছিয়ে গেছে সেখান থেকে যদি বিজেপি উঠতে চায় তো উঠতে পারবে, নাহলে আগামী বহু বছর বিজেপি এখানে আসতে পারবে না।